আপনি তো মূর্খ, ইতিহাস আপনি জানেন না। আপনাকে ইতিহাস জানতে হবে, পৃথিবীতে মূর্তি পূজা আসলো কীভাবে আর ভাস্কর্য আসলো কীভাবে সেটা আপনাকে জানতে হবে, এরপরে মূর্তি আর ভাস্কর্য নিয়ে কথা বলতে হবে। আপনাকে জানতে হবে পৃথিবীতে মূর্তি পূজা আগে শুরু হয়েছে নাকি ভাস্কর্য বানানো আগে শুরু হয়েছে, এটা আগে ক্লিয়ার হতে হবে। পৃথিবীতে মূর্তি পূজা শুরু হয়েছে পরে, ভাস্কর্য বানানো হয়েছে আগে। ভাস্কর্য থেকেই মূর্তি পূজার মানে প্রচলন শুরু হয়েছে। আমি বানানো কোনো কথা বলি না। তাফসির ইবনে কাসির খুলে দেখেন আপনি, তাফসির ইবনে কাসির যদি আপনি খুলেন, কোরআনে কারীমের 71 নম্বর সূরা সূরাতুন নূহ এর 23 নম্বর আয়াতের ব্যাখ্যা ভালো করে তাফসিরের কিতাবগুলো থেকে বাংলা সব দেখে নেবেন, কথা বাস্তব নাকি অবাস্তব সব আপনি বাড়িতে গিয়ে মিলাবেন। এই পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য বানানো হয়েছিল 5 জন ব্যক্তির। কয়জন ব্যক্তির? সেই 5 জন ব্যক্তির নাম হচ্ছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই 5 জন ব্যক্তির নামে পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্য বানানো হয়েছে। কিভাবে বানানো হলো? সাইয়েদনা আদম আলাইহিসসালাম তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আস্তে আস্তে পৃথিবীতে ক্ষুদাদ্রোহিতা শুরু হলো। আর ধরনটা কেমন? নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যে কওমের জন্য নবী বানিয়ে পাঠাবেন, সেই কওমে নূহ আলাইহিসসালামের আগমনের পূর্বে 5 জন লোক অত্যন্ত নেককার, সালেহ, সৎকর্মশীল বান্দা হিসাবে পরিগণিত ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই 5 জন লোক নূহ আলাইহিসসালাম দুনিয়াতে আসার আগে নূহ আলাইহিসসালামের কওমে তার জাতির মধ্যে সবচাইতে নেককার মানুষ হিসাবে তারা প্রসিদ্ধ ছিলেন। মুহাম্মদ ইবনু কায়েস রাহিমাহুল্লাহ বলেছেন, নূহ আলাইহিসসালামের আগমনের পূর্বে এই লোকেরা যখন গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ আবাদতকারী বান্দা হিসাবে পরিচিতি এবং প্রসিদ্ধি লাভ করলেন, তখন আস্তে আস্তে তাদের অনুসারী বাড়তে লাগলো। এরা যখন দুনিয়া থেকে চলে গেলেন, এই 5 জন লোক যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন শয়তান তার অনুসারীদেরকে ধোকায় ফেলার জন্য একটা ফন্দি, একটা ফাঁদ আঁকলো। শয়তান তার অনুসারীদেরকে বুঝালো, কুমন্ত্রণা দিল যে দেখো, তোমাদের এই 5 জন নেককার লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন এই 5 জন লোককে তো তোমরা দেখো না, তাদের প্রতি তোমাদের কোনো আবেগ ভালোবাসা কাজ করে না, তাদের প্রতি তোমাদের যেন আবেগ ভালোবাসা কাজ করে, তাদের স্মৃতি যেন তোমরা ধরে রাখতে পারো, এই জন্য স্মৃতি ধরে রাখার জন্য এই লোকগুলোর প্রতিকৃতি দাঁড় করিয়ে তাদের ভাস্কর্য নির্মাণ করো। উদ্দেশ্য যেন তোমাদের এই থাকে যে এই ভাস্কর্যগুলো, প্রতিকৃতিগুলো দেখলে তাদের কথা তোমাদের মনে আসবে এবং তাদের মতো তোমরাও যেন নেককার মানুষ হতে পারো, এই ফিলিংস যেন অন্তরে আসে। এই জন্য এই 5 জন লোকের কি বানাও? প্রতিকৃতি বানাও, ভাস্কর্য বানাও। বলেন তো, ধোকাটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ কেন হবে, পজিটিভ তো এটা। প্রিয় ভাইয়েরা, শয়তান পজিটিভলি ধোকা দিল, এই 5 জন নেককার লোকের প্রতিকৃতি বানাও, এরা তোমাদের চেতনা, এরা তোমাদের ইতিহাস, কারণ এরা তোমাদের মধ্যে ভালো মানুষ ছিল, এদের প্রতিকৃতি দেখলে তাদের প্রতি একটা সম্মান অন্তরে কাজ করবে, তাদের মতো তোমরাও ইবাদত গুজার হওয়ার একটা আবেগ অন্তরে কাজ করবে। তারা বললো, ভালোই তো, বুদ্ধি তো খারাপ না। তারা বানালো প্রতিকৃতি, ভাস্কর্য বানালো। দেখেন, পৃথিবীর প্রথম 5টি ভাস্কর্য এরাই বানালো। পৃথিবীর প্রথম 5টি ভাস্কর্য নূহ আলাইহিসসালামের উম্মতের এই লোকেরা বানালো। বানানোর পরে ওই যুগের মানুষরা এই ভাস্কর্যগুলোকে পূজা করতো না, উপাসনা করতো না, বরং তারা মাঝে মাঝে এগুলোর সামনে দাঁড়িয়ে থাকতো সম্মান প্রদর্শন এবং তাদের স্মৃতিকে মনে করার জন্য মাঝে মাঝে তারা এগুলোর সামনে দাঁড়াত। যারা এই ভাস্কর্যগুলো বানালো, এই প্রজন্মের লোকেরা যখন দুনিয়া থেকে চলে গেল, পরবর্তী প্রজন্মের লোকদেরকে এবার শয়তান ধোকা দিল, দেখো তোমাদের পূর্ববর্তী যারা এই প্রতিকৃতি বানিয়েছে, তারা শুধু এগুলোকে সম্মান করতো না, বরং তারা এগুলোকে তাদের উপাস্য হিসাবে গ্রহণ করেছে, এরাই তাদের দেবতা ছিল। সুতরাং এই ভাস্কর্য যেগুলো দেখছো, এই মূর্তিগুলোই তোমাদের দেবতা, তোমরা এগুলোর পূজা শুরু করো। নাউযু বিল্লাহি মিন যালিক। এভাবেই পরবর্তী প্রজন্মের লোকেরা পূর্ববর্তী প্রজন্মের তৈরি করা ভাস্কর্যগুলোকে তারা তাদের নিজস্ব দেবতা হিসাবে তারা গ্রহণ করে নিল। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি প্রমাণ চান? আসেন প্রমাণ দিয়ে। নূহ আলাইহিসসালাম যখন দুনিয়াতে আসলেন, এই সকল মূর্তি পূজারী লোকদেরকে এবার তিনি আল্লাহর দিনের দাওয়াত দিলেন। তিনি বুঝাতে লাগলেন, তোমাদের নিজের হাতে তৈরি করা এই ভাস্কর্য, এই প্রতিমাগুলোর পূজা বাদ দাও,
আর এক আল্লাহর ইবাদত করো। তখন কাফের মুশরিক নেতৃবৃন্দ সাইয়েদনা নূহ আলাইহিস সালামের দাওয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, দাওয়াত প্রত্যাখ্যান করে তারা বলেছিল, তাদের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 71 নম্বর সূরা সূরাতুন নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বললেন, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়ান ওয়া লা ইয়াগুথ ওয়া ইয়াউক নাসরা। কাফের নেতৃবৃন্দ বলল, খবরদার সাবধান, নূহের দাওয়াত শুনে তোমরা মূর্তিগুলো থেকে মুখ ফিরিয়ে নিও না, বরং তোমরা ওয়াদ সুয়া ইয়াগুথ ইয়াউক এবং নাসরের ইবাদত তোমরা ছেড়ে দিও না। চিন্তা করেছেন আপনি, পাঁচজন নেককার মানুষ পরবর্তীতে পাঁচটি ভাস্কর্যে পরিণত হলেন, এর পরবর্তী প্রজন্মের কাছে পাঁচটি ভাস্কর্যই পাঁচটি মূর্তি হিসাবে চলে আসলো, নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি বাংলাদেশের মানুষকে মূর্তি আর ভাস্কর্য বোঝান না, মূর্তি আর ভাস্কর্য বোঝান আপনি। পৃথিবীতে মূর্তি পূজা আগে আসে নাই, পৃথিবীতে আগে ভাস্কর্য নির্মাণ হয়েছে, ভাস্কর্য পূজারীরাই একটা পর্যায়ে মূর্তি পূজারী হয়েছে। এজন্যই বক্তব্যের শুরুতে বলেছিলাম, ইসলাম যেটাকে মূর্তি বলেছে, অমুসলিম হিন্দুরা সেটাকে প্রতিমা বলেছে, আর নাস্তিক মুর্তাদরা কৌশলে সেটাকে ভাস্কর্য বানিয়েছে। সুজা কথা, সুজা কথা, মূর্তি কিংবা ভাস্কর্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য কেন, যে কোনো মানুষ কিংবা যে কোনো প্রাণীর মূর্তি বা ভাস্কর্য বানানোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তাহলে এই আয়াতের তাফসীর শুনে আপনি কি বুঝলেন, মেসেজটা কি আপনার জন্য? মেসেজ হচ্ছে, পৃথিবীতে সর্বপ্রথম ভাস্কর্যের মাধ্যমে মূর্তি পূজা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে, এবং সেই প্রচলন এখনো সেই শয়তানগুলো সেই মুশরিকদের অনুসারীরা এখনো আছে, যারা প্রতিমা বানিয়ে প্রতিমার সামনে নীরবতা পালন করে। এরকম মানুষ দুনিয়াতে নাই, এগুলো আল্লাহওয়ালা মানুষের কাজ না শয়তানের কাজ? ভালো করে শোনেন, ডক্টর জাওয়াদ আলী আল মুফাসসাল ফি তারিখিল আরব, তিনি তার এই বইয়ের 8 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় লিখেছেন। আবারও বলছি, ডক্টর জাওয়াদ আলী আল মুফাসসাল ফি তারিখিল আরব তার এই গ্রন্থের 8 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে শুধুমাত্র পূজার জন্য নয়, মৃত ব্যক্তির স্মারক হিসাবে তার প্রতিকৃতি বা ভাস্কর্য নির্মাণ করা এটি ছিল জাহেল যুগের আরবদের সংস্কৃতির একটি অন্যতম অংশ। তাহলে এই যুগেও যারা মৃত ব্যক্তির ভাস্কর্য বানায়, এরা আসলে জাহেল যুগের ওই কাফেরগুলোর অনুসারী ছাড়া তো আর কিছুই না। এটা তো জাহেলি যুগের সংস্কৃতি, এটা বাংলার সংস্কৃতি না, এটা জাহেলি যুগের একটি সংস্কৃতি। এই জাহেলি যুগের লোকেরা মৃত ব্যক্তির কবরের উপরে স্মারক স্তম্ভ নির্মাণ করত, কোনো কোনোটাতে মৃত ব্যক্তির ছবিও তারা অঙ্কন করত, আবার কিছু কিছু স্মারক বা ভাস্কর্য আকারে তৈরি করা হতো, সেই সব স্তম্ভের গায়ে মৃত ব্যক্তির নামধামও তারা লিখে দিত। এই কথাটা কিন্তু আমার না, ভুল বুঝবেন না, আবার এটি বলেছেন ডক্টর জাওয়াদ আলী আল মুফাসসাল ফি তারিখিল আরাব গ্রন্থের 8 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় তিনি এটি কোট করেছেন। আবার তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে আবু সাউদ এবং আদ-দুররুল মানসুর গ্রন্থের মধ্যে এসেছে যে জাহিলি যুগের আরবদের বিখ্যাত একটি মূর্তির নাম ছিল লাত। এটা আপনারাও জানেন, লাত, মানাত, হুজ্জা, এগুলো আরবের মূর্তিগুলোর ভেতরে প্রধান প্রধান মূর্তি ছিল। এই লাত নামক যে মূর্তি ছিল, ঐতিহাসিকরা লিখেছেন লাত মূলত একজন ব্যক্তির উপাধি ছিল। ভালো করে শুনেন, লাত মূলত একজন ব্যক্তির উপাধি ছিল। ঐতিহাসিকগণ বর্ণনা দিয়েছেন যে যে স্থানে মূর্তি ও মন্দির স্থাপিত হয় সেটা মূলত লাত নামক একজন ব্যক্তির সমাধির উপরে সেটা হয়েছিল। ধর্মীয়ভাবে তার অনেক গুরুত্ব ছিল, তার মৃত্যুর পর তার সমাধির উপরে ভাস্কর্য নির্মাণ করা হয়। এই মূর্তি এবং তার মন্দির তায়েফ অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল। প্রথমে তার সমাধির উপরে, কবরের উপরে ভাস্কর্য নির্মাণ করা হলো, ধীরে ধীরে সেখানে মন্দির প্রতিষ্ঠিত হলো। এভাবে করে লাত আস্তে আস্তে জাহেলা যুগের আরবদের কাছে দেবতা হিসাবে পরিগণিত হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ভাস্কর্য নির্মাণ বা
মূর্তি নির্মাণ এটি আসলে মুসলিম সংস্কৃতি নয়, বরং এটি হচ্ছে কাফের মুশরিকদের সংস্কৃতি, ঠিক কি না ভাই? আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, কিন্তু প্রিয় ভাই আমার, আপনার পরিচয় মুসলমান, আপনার ইসলাম যেটাকে সাপোর্ট করে না, আপনি তো সেটা করতে পারেন না।